প্রিয় শ্রোতা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি এখন পড়তে যাচ্ছি তারাপদ রায়ের লেখা একটি মজার গল্প ভ্রমণ কাহিনী সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ নিতান্ত বুদ্ধিহীন কিংবা পাগল না হলে কি কেউ পুজোর সময় কলকাতার বাইরে যেতে চায় অন্তত এই হাওড়া স্টেশন দিয়ে কারোর পক্ষে বেরোনো কি সম্ভব কাউকে যদি সত্যি সত্যি কলকাতার বাইরে পুজোর সময় থাকতে হয় তাহলে তাকে রওনা হতে হবে আর তাছাড়া অবশ্য পায়ে হেঁটে যাওয়া যায় কিন্তু পক্ষে সেটা সম্ভব নয় আর না যে কোথায় কবে যাবেন ছিল ছোট শালিকার বিশেষ অনুরোধে তাকে এই মহালয়ের দুঃসময়ে কলকাতা পরিত্যাগ করতে হচ্ছে স্ট্র্যান্ড রোডের কাছাকাছি থেকে অনুমান করতে পেরেছিলেন যোগেশবাবু পাকা শোয়া দুই ঘন্টা লাগলো স্টেশনে পৌঁছাতে ট্যাক্সিওয়ালা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল অন্য দিনের তুলনায় আজ খুব তাড়াতাড়ি হল মেল ট্রেন কথাটার মানে এতকাল ভালো জানতেন না যোগেশ যোগেশবাবু তার ধারণা ছিল এই সব গাড়িতে ডাক যায় বলে এগুলোকে মেল ট্রেন বলে এবার বুঝলেন মেল ট্রেন মানে এই গাড়িগুলো ফিমেল ট্রেন নয় সত্যিকারে খাঁটি মেল যাকে বলে ইংরেজিতে সে জোয়ান মর্দ ছাড়া আর কারোর সাধ্য নেই যে এর কোনোটাই উঠতে পারে সমস্ত ট্রেনগুলো আগের থেকে কোনো জায়গা থেকে যেন সম্পূর্ণ ভর্তি হয়ে আসছে একচল্লিশ ঘণ্টা লাইন দিয়ে সাড়ে তিন টাকার ঝালমুড়ি খেয়ে জুতো হারিয়ে ছাতা ভেঙে একটা টিকিট সংগ্রহ করেছেন যোগেশবাবু সুতরাং এত সহজে নিরুদ্যম হয়ে ফিরে যাবেন তিনি ভাবতে পারেন না যোগেশবাবু খোঁজ করতে লাগলেন কোথায় এই ট্রেনগুলো দাঁড়ায় যেখানে এত লোক ওঠে কিন্তু এই প্রশ্নের সদুত্তর কে দিতে পারে কেউ বলল বর্ধমান কেউ বলল দুর্গাপুর একজন বলল মোগলসরাই বর্ধমান বা দুর্গাপুর কিংবা মোগলসরাই গিয়ে উঠতে রাজি আছেন যোগেশবাবু কিন্তু তার সমস্যা ওই সব জায়গাতেই বা এই লোকগুলো কোন ট্রেনে গেল উত্তর পাওয়া গেল সঙ্গে সঙ্গে পাশে একটি কুলি দাঁড়িয়ে ছিল সেই আধা বাংলা আধা হিন্দি জবানিতে বলল এরা সেখানে যাবে কেন এরা তো সেখান থেকেই এলো যোগেশবাবু অবাক হলেন তাহলে এরা ট্রেন থেকে নামছে না কেন এই ট্রেনটা তো আর হাওড়া স্টেশন পেরিয়ে কলকাতার মধ্যে ঢুকে যাবে না এখানেই তো শেষ কুলিও অবাক হয়ে বলল বা এরা ফিরে যাবে না ফিরবে তাহলে এখানে এলো কেন যোগেশবাবুর এই জিজ্ঞাসায় কুলি একটু বিরক্ত বোধ করল বোধ সেও কারণটা জানে না সে সোজাসুজি অন্য প্রশ্ন করল আপনি যাবেন কিনা না সেটা বলুন যোগেশবাবু উত্তেজিতভাবে বললেন যেতে তো চাই কিন্তু উঠব কী করে প্রশ্ন শুনে কুলি যা বলল তার মর্মার্থ এই যে যোগেশবাবুর সুটকেস বেডিং বেথের ঝুড়ি জলের বোতল নিয়ে কুলি যেভাবেই হোক গাড়ির ভিতরে আগে ভাগে উঠে যাবে উঠে যোগেশবাবুর জন্যে এক পায়ে দাঁড়াবার ব্যবস্থা করবে তারপর যোগেশবাবু উঠে নিজের স্থান বুঝে নেবেন কুলি নিজের হাত থেকে পিতলের চাকতি খুলে যোগেশবাবুর হাতে দিল এই চাকতিটা রাখুন আমাকে না পেলে কাজে লাগবে কুলির প্রস্তাবে যোগেশবাবুর রাজি না হয়ে আর কি বা উপায় পিতলের চাকতির বিনিময়ে মালপত্র সব কুলির কাঁধে পিঠে তুলে দিয়ে যোগেশবাবু অসহায়ের মতো প্ল্যাটফর্মে প্রতীক্ষা করতে লাগলেন দূরে হই হৈ রব উঠলো একটু পরে ছাদ জানলা দরজা আগা গোড়া লোকে ছাওয়া একটা গাড়ি গুটি গুটি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে জনতার উত্তাল সমুদ্রে যোগেশবাবুর কুলি ঝাঁপিয়ে পড়ল যোগেশবাবু পরে রইলেন ভিড়ের ধাক্কায় একটা না কিসের কোনায় ব্রহ্মতালুতে একটু চোট খেয়ে ভিড়মি খেয়ে সামনে পড়ে যাচ্ছিলেন সামনে দু হাজার লোক তাকে পিছনে ঠেলা দিল এরপরে পিছনের ধাক্কা সামনে এবং সামনের ধাক্কা পিছনে সামলিয়ে কয়েক মিনিট পরে যখন তিনি ধাতস্থ হলেন আবিষ্কার করলেন তা নিজের পায়ে এখন আর কোনো জুতো নেই তবে হাতে একটা মেয়েদের স্লিপার কি করে যেন এসে গেছে এবং মাথায় একটা বিছানা বিছানা এবং স্লিপারটা জনসমুদ্রে ছুড়ে দিয়ে তার নির্দিষ্ট গাড়ির দিকে ধাবিত হলেন অর্থাৎ এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন যোগেশবাবু বহু কষ্টে বহু জায়গায় ঘুরে এক জায়গায় এক ভদ্র মহিলার কোনই এবং আরেক ভদ্রলোকের কাঁধের মধ্যবর্তী এক স্কোয়ার ইঞ্চি পরিমাণ ফাঁক দিয়ে মনে হলো যেন তিনি তার কুলিকে দেখতে পেয়েছেন কুলিও বোধহয় তাকে দেখতে পেয়েছে চেঁচিয়ে তারপর হাত মুখের ইশারায় সে কি যেন বোঝালো কিন্তু যোগেশবাবু কিছুই বুঝতে পারলেন না বুঝতে পারলেও উপায় ছিল না মালপত্র নিয়ে কুলি ভিতরে রইল কিন্তু যোগেশবাবু উঠবেন কি করে দরজায় যারা ঝুলছে তারা আসলে প্রত্যেকে বসে আছে দুজন কিংবা তিনজন করে লোকের পিঠে এরা বসে রয়েছে পাদানিতে আর সেই পাদানির লোকগুলোর পা ধরে ঝুলে রয়েছে এক এক পায়ে দুজন করে চারজন লোক এভাবেই সিঁড়ি ভাঙার অঙ্কের মতো ছাদ পর্যন্ত উঠে গেছে জনতার ডালপালা জানলায় কনুই এবং কাঁধের ফাঁকে এক স্কোয়ার ইঞ্চি জায়গা দিয়ে কুলিকে দেখেছিলেন দরজার কোথাও সেটুকু ফাঁক পেলে যোগেশবাবু ঢুকে যাওয়ার চেষ্টা করতে কসুর করতেন না কিন্তু তাও তো নেই দীর্ঘ নিঃশ্বাসের শব্দের মতো তীক্ষ্ণ সিটি দিয়ে মেল ট্রেন ছেড়ে দিল একটু ছুটলেন যোগেশবাবু ট্রেনের সঙ্গে প্ল্যাটফর্মে সীমা পর্যন্ত তারপর মালপত্র শুদ্ধ তার কুলিকে নিয়ে তার ট্রেন তাকে ফেলে ধীরে সুস্থে গড়িয়ে গেল অত্যন্ত উত্তেজিতভাবে যোগেশবাবু এবার স্টেশনের অফিসের দিকে ছুটি দিলেন একটা তদবির তদারক কিছু করা যায় কিনা এই আশায় এবার আরেকটি কুলি তার পথ রোধ করে দাঁড়ালো কেয়া হুয়া যোগেশবাবু খেঁকিয়ে উঠলেন হামারা মালপত্র লেকে কুলি চালা গিয়া এই কুলির মুখে একটু হাসি ফুটে উঠল কুলি হ্যাঁ যোগেশবাবু চাকতিটা দেখালেন চাকতিটা দেখে এবার আর গোল মেলে হিন্দি বলল না স্পষ্ট বাংলায় কুলি বলল দুশো আশি নম্বর তাহলে বীরজাবাবু এতদিনে যেতে পারলেন প্রথমত স্পষ্ট বাংলা তারপর এই রকম অর্থহীন উক্তি যোগেশবাবু রীতিমতো অবাক হলেন কে বীরজাবাবু কুলি বলল ওই যিনি চলে গেলেন এই দুশো আশি নম্বর যোগেশবাবু থতমত খেলেন কুলি মানে বীরজাবাবু মানে কুলি যোগেশবাবুর প্রশ্নের পাশ এড়িয়ে বলল আপনি তো চাকরি পেয়ে গেছেন আপনি লেগে যান আপনিও একদিন যেতে পারবেন যোগেশবাবু অর্থহীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন কুলি বলল এই এখানে দেখছেন আমরা আসলে কেউ এখানে কুলি নই এখানে আটকে গিয়ে কুলি হয়েছি এই আমি আমি তো সরকারি কাজ করি বদলি হয়ে যেতে গিয়ে এখানে আটকে গেছি আমার মালপত্র নিয়ে নবনী বাবু চলে গেছেন কিন্তু বাবু? বীরজাবাবু বাবুর তবুও বিমূর ভাব একেবারে কাটেনি বাবু তো এই এতদিনে যেতে পারলেন আড়াই মাস লাগলো ওর বেরোতে আমার তো চার সপ্তাহ হয়ে গেল দেখে এবার যেতে পারে কিনা কুলির মুখে আশা নিরাশার আলো ছায়া কিন্তু আমি যোগেশবাবুর সংশয় তো বুঝায় না আগে হোক পরে হোক আপনিও যেতে পারবেন বাবুর মতোই আরেকজনের মাল নিয়ে ট্রেনে উঠবেন যেদিন পারেন সে আর উঠতে পারবে না কুলি ছাড়া আর কে উঠতে পারে বলতে বলতে যোগেশবাবুর হাত থেকে পিতলের চাকরিটা নিয়ে কুলি যোগেশবাবুর বাহুতে শক্ত করে বেঁধে দিল তারপর কাঁধে একটা হাত রেখে বলল কিছু ভাববেন না এখন কাজ লেগে যান এইভাবেই সবাই যায় কেউ কে সারাজীবন স্টেশনে পড়ে থাকে আমি যাব আপনিও যেতে পারবেন দু মাস হোক চার মাস হোক একদিন নিশ্চয়ই যাবেন এই বাবুর মতোই আরেকজনের মালপত্র নিয়ে নিশ্চয়ই একদিন চলে যেতে পারবেন